সাকিব আল হাসানকে তিন ফরম্যাটেই অধিনায়ক থাকছেন নাকি অব্যাহতি চেয়েছেন নেতৃত্ব থেকে? মিনহাজুল আবেদিন নান্নুর ভাগ্যেই বা কি আছে? নির্বাচক প্যানেলের মেয়াদ কি আরও বাড়ছে নাকি দেখা যাবে নতুন কোনো মুখ? বিশ্বকাপ পারফরমেন্স মূল্যায়নে গঠিত বিশেষ কমিটির তদন্তেই বা কি বেরিয়ে এলো? গেল বছর জুনের পর পাক্কা 244 দিন পর বিসিবির নবম বোর্ড মিটিংয়ে নতুন নতুন সিদ্ধান্ত আসতে চলেছে। বিসিবিতে আগেও তো কতবার বোর্ড মিটিং করতে এসেছেন, তবে এবারেরটা বোধহয় নাজমুল হাসান পাপনের জন্য কিছুটা হলেও আলাদা। মন্ত্রী হবার পর প্রথম বোর্ড মিটিং। পাপন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা ছিল তিনি বোর্ড সভাপতি থাকছেন কিনা। যদিও শোনা গেছে 2025 সালের 5 অক্টোবর পর্যন্ত পাপনই থাকছেন বিসিবি সভাপতি। পাপনের সিদ্ধান্ত নিয়ে মোটামুটি নিশ্চয়তা থাকলেও সাকিব আল হাসান আদৌ তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন কিনা তা নিয়ে আগেভাগে কিছু বলার কোনো সুযোগ নাই। এছাড়াও নির্বাচন প্যানেল কমিটির মেয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে কিনা নাকি নান্নু বাসার রাজ্জাকদের সরিয়ে দেওয়া হবে জানা যাবে সোমবার দুপুর 2টার মিটিংয়ের পরেই। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতা তদন্ত করতে গিয়ে প্রায় 3 মাস কেটেই গেছে, তদন্তের রিপোর্ট জমা পড়বে এই মিটিংয়েই। এছাড়াও কোচ নিয়োগ, কোচদের পদবি ঠিক করা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারী বিশ্বকাপ আয়োজন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হবে এই মিটিংয়েই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সব মিলিয়ে সোমবার দৌড়ের ওপরই থাকতে হচ্ছে বিসিবির হর্তাকর্তাদের। বোর্ড মিটিংয়ের পরেই যে বদলাতে পারে অনেকের ভাগ্যই, সেই সাথে দেশের ক্রিকেটের ভাগ্যও কি নয়? তানজিম ঐশী, অলরাউন্ডার।